স্যার সালাম আলাইকুম। এই কাশেম, লাশটা বেঁধে তাড়াতাড়ি ভ্যানে তুল। স্যার টাকাটা পাবি তো, পচা লাশ নিয়ে যাব 30 মাইল। টাকাটা হাতে পাইলে জোশ লাগে স্যার। টাকার জন্য তুই এত পাগল? স্যার অভাবে পড়ে হইছি। এই নে পুরো 15,000ই আছে, নে ধর। পাইলাম, জোশ পাইলাম স্যার। জাকির, হোগলা, রশি, যা আছে সবকিছু নিয়ে দৌড় দে, দৌড় দে। জাকির দে, ওই পাশে ধর, ওই পাশে। দেখ কেমনে লাশ ধরে, হ্যাঁ নাকে একটু গন্ধ লাগে না রে। এই লোকের ঘৃণা ফেরতে একটুও নাই রে। ধর স্যার। ভাই ওই যে দোকান, চলেন কলার রোডে খেয়ে নেই। আচ্ছা নাম কাকা কি? দুইটা কলা আর দুইটা রুটি নিলাম। কলার হালি 20 টাকা আর রুটি দুইটা 10 টাকা। ঠিক আছে কাকা, নে দেন। আহা, গন্ধ কিসের রে? আরে জিনিস না, এত বড় একটা কাছে বেড়ে লাশ আছে। এই তুই এই জায়গা খাইতেছিস কে? তোর গাড়ির মধ্যে পচা লাশ না? হলাশ, তাতে কি হইছে? যা এখান থেকে, যা। হজাইতেছি, মরে গেলে আপনার ওইরকম গন্ধ বেরোবে। দেখছো নি শালার ঘৃণা পেত্তা কিচ্ছু নাই, লাশের গাড়িতে বৈশা কলা রুটি খাইতেছে। ভাই দিমু নাকি শালারি দুইটা? চাচা নেন। ভাইজান কি মাস্তান নাকি? মাস্তান হইলে ওই যে ওই রকম লাশ হইতে হবে। ও মাস্তান ছিল, ও পায়া কচুরি পানার মধ্যে রেখে দিছিল 4 দিন। যাই চল। কানাই ঝিমাইতেছে কেন? এ কানাই, আর বল সালা, লাশ আসবে তাই বসে আছি। রং চং মাখে করছে কি দেখো? এ সকাল থেকে খাওয়া শুরু করছিস নাকি? আরে সালা, আজ আমার খুশির দিন, সারাদিন খাবো, তাতে তোর কি সালা? আজকে আমি লাশে হাত দেবে না। এর ভিতর দারোয়া ফোন করিয়া বললো লাশ আসবে, কাসেম লাশ লিয়ে আসবে, তাই বুঝে আছে। আরে বেটা তুই তো বেহুশ, চাইয়ে দেখ আমি কাসেম লাশ নিয়ে আইছি। শালা তো পুরো পাগল হয়ে গেছে। লাশ নামা, ঘরের ভিতরে ঢুকাইয়ে দে। এ কাসেম, এ তো গন্ধ কেন রে? লাশ পচা নাকি? তার বসে নাকি কাপড় দেয় না? তুই কাপড় দেয় লাশ নামা কে লাশ লিয়ে আয়। ধর লাশটা কাইটে দে, আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি। আজ আমি লাশ ছুইবে না। কেন? আজ আমার হেলিকা দিন আছে। এখন কি করবি? এখন ঘরে যাব, রাধা বসে আছে,
সালি তো সকাল থেকে পিতে পিতে পাগলা হয়ে গেছে। আমি থাকবো কই? আমার সাথে থাকবি চল। তোর বাড়িতে গেলে আমার জাত থাকবে। আরে সালা তুই লাস্ট টানিস আর আমি লাস্ট কাটি, এমনিতে জাত পাইলি কই? আরে আমরা সবাই মানুষ। চল আজ আমার হোলিকা দিন আছে, শুধু